শরীয়দপুরে দুই যুগ ধরে বৃক্ষরোপণ করছেন বীর মুক্তিযোদ্ধা কবি মফিজুল ইসলাম নিজের বেতনের টাকা স্কুল কলেজ সামাজিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ ও বিতরণ করছেন তিনি আমৃত্যু শুভজয়নের এই সংগ্রাম চালানোর প্রত্যয় ব্যক্ত করেন এই পরিবেশ যোদ্ধা দুই সালে পরিবেশ বিজ্ঞানীর রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমানের রিপোর্ট উনিশশো সাল থেকে নিজের বেতনের টাকায় শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ কাজ শুরু করেন বীর মুক্তিযোদ্ধা কবি মফিজুল ইসলাম শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করতে রচনা করেছেন গদ্যপদ্ধ কবিতা ও গান ওনার অবসর টাকায় আমাদের কে গাছ রোপণ করার সুযোগ করে দিয়েছে এরকম লোক আমরা এখনো পর্যন্ত দেখি নাই 2016 সালে চাকরি থেকে অবসরের পরেও থেমে নেই তার পরিবেশ আন্দোলন এরই মধ্যে শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ ফরিদপুর রাজবাড়ী ও বরিশাল জেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ করেছেন কবি মুফিজুল ইসলাম সবাইকে প্রকৃতি পরিবেশ সুরক্ষায় উৎসাহিত করি গাছের চারা দেই চারা লাগাই আমার প্রত্যাশা আমৃত্যু এ চেষ্টা চালিয়ে যাব পরিবেশ রক্ষায় মহতি এ কাজের অনুপ্রেরণায় সামাজিক আন্দোলনের মাধ্যমে আগামী বাংলাদেশ পরিবেশ বান্ধব হয়ে উঠবে বলছেন কিভাবে রোপণ করলে আমাদের গাছ বেঁচে থাকবে এবং গাছ থেকে আমরা সর্বোচ্চ লাভবান হতে পারি গাছ লাগার লাগানোর পদ্ধতি সহ আমাদের ছাত্রছাত্রীদেরকে শিখিয়ে দিয়েছেন এই পরিবেশকে ভালো করার জন্য উনি গাছের চারা গাছ লাগান এবং মানুষের মাঝে বিতরণ করেন এবং গাছ পরিচর্যা করার জন্য উনি সকলকে উদ্বুদ্ধ করেন সামাজিক আন্দোলনের মাধ্যমে এভাবে বৃক্ষরোপণ করা যায় তাহলে সবুজায়নে বাংলাদেশ ভরে যাবে পরিবেশ প্রতিবেশ রক্ষায় সচেতনতারও আহ্বান জানান প্রবীণ এই রাজনীতিবিদ আমি মনে করি এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলিই সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লে আমরা বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবো বীর মুক্তিযোদ্ধা কবি মফিজুল ইসলামের এ আন্দোলন আগামীতে সামাজিক আন্দোলনে রূপ নেবে বলে মনে করছেন পরিবেশ সচেতন মানুষ সরিয়তপুর থেকে এস এম মুজিবুর রহমান চ্যানেল আই